আজকেও পৃথিবীর জমিনে সেই রাসূলের উত্তর জরিয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরামদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ বলেন ইন্নামা ইনশাআল্লাহু মিন ইবাদিহিল উলামা জমিনে সব চাইতে আমাকে বেশি ভয় করে আমার আলেম বন্ধুরা আজকেও যারা রাসূলের উত্তর শরীফ উলামা ইকরামদের কেড়ে মন্তব্য করে আজে বাজে কথা বলে পয়সা বাসাই গালি দেয় বুঝতে পারবেন ওদের জন্মে ঠিক না খারাপ লাগতেছে আমি কি বানায় কিছু বলতেছি বাইরে আমার দিলের কানটা লাগান হযরত তালিমটা ভুলে গেছে তাহলে রসুলের অপমান সহ্য করা যাবে না মেনে নেওয়া যাবে যতদিন থাকবে দেহে প্রাণ ততদিন রসুলের ভালোবাসা থাকবে কথা বলে ঠিক কি এজন্য তুমি আমার বাবার গালি দাও সহ্য করব মেনে নেব মার গালি দাও সহ্য করব নেতারে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রত্যেকটা উম্মতের কলিজা আমার রসুলের কে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের কলিজায় যদি আঘাত দাও এক পাঁচ দিয়ে কলিজা ফিরে দেখাতে পারতাম রসুলকে কত ভালোবাসি তাহলে বুঝাইতে পারতাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য কতটা ভালোবাসার প্রতীক পিতাই আমাদের রসুলকে নিয়ে যারা আমাদের কলিজায় আঘাত করতে চায় রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে গালি দিয়ে মনে রাখবেন একবার যদি ধরতে পারি তোর বুকের উপরে পালা দিয়ে তোর জিব্বাকে ছিঁড়ে কুকুরকে খাওয়ায়া যাব জানে খুশি গালিতে কিছু বলবো না কিন্তু আমার রসুলকে গালি দিতে পারবি বলেন গালি দিতে পারবি আর রসুলের অপমান আমরা সহ্য করতে পারি নাকি এগুলো থেকে বিরাট বিরত থাকতে হবে এই পথকে পরিহার করতে হবে কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন আমরা মুসলমানরা ঘুমাই না আমরা জেগে আছি ইসলামের বিরুদ্ধে কোথায় কে কি করতেছে সব আমাদের মাথায় আছে কথা বলে সময় মতো দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এজন্য সেনাবাদ থেকে অন্তত মুসলমানের কালেমার ইসলামকে অপমান করে যে তৈরি হয়েছে ওই জায়গাটা ওরা নাকি বুঝাতে চাচ্ছে যে জঙ্গি বা সন্ত্রাসবাদের দায়ী ওই অর্থ বোঝার দরকার নাই কালিমা লাগাইছিস কেন কথা বল না কেন অর্থ আমরা বুঝতে চাই না তোমরা কেমন পরিচালো সেগুলো আমাদের জানা আছে কথা বল ঠিক কিনা সিনেমা বানাও নাটক বানাও এগুলো হারাম আমরা অনেক বলেছি কিন্তু ইসলামকে যদি অপমান করে কিছু বের করা হয় এটার জবাব দেওয়ার জন্য আপনারা রেডি আছেন তো যদি না আকাশে আসবেন তো ইনশাআল্লাহ প্রয়োজনে ওই সিনেমা যদি ওই দৃশ্য থাকে রিলিজ দেওয়া হয় প্রত্যেকটা সিনেমা হলের সামনে বাংলাদেশের মুসলমানরা অবস্থান নেবে কথা বলেন ঠিক কিনা বাবা বাদ দিয়ে যে কয় কোটি টাকা লস হয়েছে তো এখনো তো অবাক করে ভালো হয়ে যা সেলিম খান একটু বাড়িটা লুকিয়েছে কিনে কয়েকটা টাকা হয়েছে টাকা তোর জায়গা নেই লাস্টে সিনেমা বানাচ্ছে কথা কন ঠিক কে না এই জন্য ইমানদারদের টাকা হলে নেককারদের টাকা হলে সিনেমা বানায় না নাটক বানায় না মদ খায় না বার বানায় না ফাইভ স্টার হোটেল বানায় না তার মসজিদ বানায় মাদ্রাসা বানায় ভালো ভালো কাজ চালু করে কথা কন ঠিক কে না অনেক কথা বলে স্যার এদিকে যাওয়ার সময় না হযরত আলীর কথা ভুলে গেছেন না মনে আছে হযরত আলী যখন বলে এই কবরের কথা আয় আয় আর উনি শুরু হয়ে গেছে কিসের সামনে আসবে এক পা দু পা আগে তো তিন পা পেছনে যায় অবস্থা খুব একটা ভালো না ঘটনা কি আমি বলবো না ছেড়ে দেব সঙ্গে তো ইনশাআল্লাহ কাফের যখন আগাইতে সাহস পাইলেন না হযরত আলী আপনাকে কাফেরের কাছে চলে গেলেন আর কাঠ বরাবর শুধু তরবারিটা ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি আমরের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে আসমানের মালিক দেরি করে না হযরত আলী এবার মারছে তো রাসূলের কাছে নবীজির কাছে যাবার নবী গো আমি কিন্তু মারি নাই আমি কাল্লা ফেলাই নাই
আমি শুধু তরবারি ঠেকাইছি, কে যেন কাল্লাটা ফেলাইয়া দিবে সুবহানাল্লাহ। বলে আলী চুপ কর চুপ কর, এই কথা কারো কাছে বলিস না। আল্লাহ এরপরে হযরত আলী যখন যুদ্ধে কামুস দুর্গের সে বিশাল গর্জনে যুদ্ধ করেছিলেন, তার তরবারি ঢাল ভেঙে গেছে, পরে বিশাল কামুস দুর্গে বিশাল দরজা, শত শত মানুষ তুলতে পারে এরকম একটা দরজা নিয়ে ঢাল বানায় যুদ্ধ কইরা, যুদ্ধে বিজয় লাভ করিয়া ওই দরজাটা এত জোরে ফেলে দিয়েছে যে কয়েক ফিট দূরে যা করছে আল্লাহ রাব্বুল আলামিন। এই বীরত্বের প্রশংসা সমস্ত সাহাবা ইকরামদের মুখে মুখে রসুলের কান পর্যন্ত পৌঁছে গেছে। হযরত আলীকে নবী ডেকে বলে আলী ঘটনা কি যা শুনলাম সত্যি নাকি? বলে হ্যাঁ হুজুর, তাল ভেঙে গেছে, পরে কামুজ দুর্গে সে দরজা তুলে আমি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি ঢাল বানায়। রসুল বললেন এত বড় দরজা, আল্লাহু আকবার, সত্যি রসুল এভাবে বলতেছেন? আমি বলতেছেন নবী আপনি থাকেন, আমি দরজা নিয়ে এসেছি। রসুল বলতেছেন আলী আমিও সাথে যাবো, সুবহানাল্লাহ। বলতেছেন আপনি কষ্ট করে কেন যাবেন, আপনি থাকেন নবী গো, আমি দরজা নিয়ে এসে দেখাচ্ছি আপনার। নবী বলতেছেন আমিও যাবো। এরপরে নবী চলে গেলেন, হযরত আলী প্রথম এক হাতে ধরছে দরজা তুলবে ওঠেন, দুই হাতে ধরছে শরীরে সব শক্তি দিচ্ছে, এটা শরীরে ঘাম বের হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায়। সুবহানাল্লাহ, রসুল দেখে বলে আলী রে শরম পাওয়ার কিছু নাই, মন খারাপের কিছু নাই, এর আগে একবার চুপ করাই দিয়েছিলাম মনে আছে? হযরত আলী দেখে বলে হ্যাঁ মনে আছে। বলে সেই দিন শুনি শুধু এগিয়ে গেছ তরবারি ঠেকাইছ, বাকি কাজ যা করার আসমানের মালিক আল্লাহই করেছে। আজকের ঘটনার কথাই এ বিশাল দরজা নিয়ে তুমি যখন জিহাদের ময়দানে লড়েছো ইসলামের পক্ষে দিনের পক্ষে, তখন শুধু তোমার হাত ছিল না, আর একজনের হাত ছিল, তার নাম আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের শক্তি থাকার কারণে এ বিশাল দরজা তোমার কাছে কিছুই মনে হয় না, ঢাল বানায় যুদ্ধ করেছো, যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর সাহায্য চলে গেছে, এখন তুমি একা, তোমার কাছে আর আল্লাহর সাহায্য নাই, বিদায়, তুমি আর একার শক্তি দিয়ে দরজা তুলতে পারবা না। এজন্য ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত ভালো, সামনের দিকে এগিয়ে যাবেন, আপনাকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছেন, কথাটা ঠিক? খালি একটু সামনে যাওয়া লাগবে, এই আর কি, যা করা আল্লাহ করবে, আসমান মালিক আল্লাহ তো খেলোয়াড়, কথাটা ঠিক? আল্লাহ আছেন আসমান থেকে খেলতেছেন, কখন কি খেলা লাগবে, কখন কি পাঠানো লাগবে। এই যে যখন আট নয় মাস আগে পুরো পৃথিবীতে মুসলমানদের অত্যাচার নির্যাতন জুলু, দেশে দেশে মুসলমানদের রক্ত নিয়ে খেলা হচ্ছে, মুসলমানদেরকে ধরে নিয়ে যা সিরা হচ্ছে, কত দৃশ্য আপনারা দেখেছ, মুসলমান পিঠে মুসলমানদেরকে ধরে নিয়ে যায় যায়, শতাধিক মুসলমান হাজার হাজার মুসলমানকে গুলি মেরে মেরে ডাস্টবিনে টেনে ফেলে দেওয়া হচ্ছে, মুসলমানের ফিরিস্তার মাহবুব গুলোকে ধরে নিয়ে যা যখন দর্শন করা হচ্ছে, শত শত যুবক মিলে এদের চিৎকার আল্লাহর আসমান জমিন আকাশ ভার করে ফেলেছে।